How are you students? Hope you are all well. Lesson plan অনুযায়ী আজকে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে এসেছি ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। তোমরা জানো ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস অনেকগুলো ওয়ার্ডস এন্ড ফ্রেজ ব্যবহৃত হয়। তার মধ্যে আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র সেমি মডেলস যে ওয়ার্ডস বা ফ্রেজগুলি রয়েছে সেই ফ্রেজগুলি নিয়ে। তো সেমি মডেল ওয়ার্ডসগুলি বা সেমি মডেলসগুলি কোনগুলি তোমরা স্ক্রিনে দেখছো, সেমি মডেলস ওয়ার্ডগুলি রয়েছে এম টু, ইজ টু, আর টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাভ টু হ্যাজ টু পাস্ট হিসেবে রয়েছে হ্যাড টু। তো এই ওয়ার্ডসগুলি সেমি মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং সেন্টেন্স এগুলি স্পেশাল ওয়ার্ডস হিসেবে বা স্পেশাল ইউজ রয়েছে। তো লেট গেট স্টার্টেড, কীভাবে এগুলো কাজ করে আমরা আজকে আলোচনা করব। আমরা এখানে একটি ছকের ব্যবহার করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। প্রথমে আমরা আলোচনা করব এম টু ইস টু আর টু নিয়ে। এম টু ইস টু আর টু অ্যাকচুয়ালি এগুলি সেমি মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এম টু ইস টু আর টু এবং হ্যাড টু হ্যাজ টু হ্যাড টুর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এখানে এম টু ইস টু আর টু এই সবগুলি ওয়ার্ডসই বা সবগুলি ফ্রেজই ব্যবহৃত হয় এমন কোনো স্থানে যে ভার্বটা কিনা একবার নয় বরং আমার ইউজুয়ালি আমরা বারবার করতে হয় এরকম কিছুকে বোঝায়। যেমন ধরো ঘুমানোর আগে আমাদেরকে জানালা বন্ধ করতে হয় বা ঘুমানোর আগে আমরা গরমের দিনে আমাদের ফ্যান ছাড়তে হয়, আমাকে প্রতিদিন শেভ করতে হয়। এই যে ওয়ার্ডসগুলি এই যে বারবার করার যে ইউজুয়ালি করার যে কাজগুলি এগুলির আগে আমরা সাবজেক্ট অনুযায়ী এম টু, ইস টু এবং আর টু ব্যবহার করি। কিন্তু সেন্টেন্সটি যদি এমন হয় যে আমাকে এখনই কোনো কিছু করতে হবে বা করতেই হবে, অবলিগেশন বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করে থাকি, যেটা কি না এখনই করতে হবে বা ভবিষ্যতে কোনো একবার করতে হবে কোনো একটি কাজকে সম্পাদন করার জন্য। যেমন ধরো শি হ্যাজ টু কল মি টু নো অ্যাবাউট দিস, এইটা জানার জন্য সে আমাকে কল করতে হবে। এগুলি এই যে কাজগুলি এগুলি একবারই হবে, যেগুলি একবার হয় সেগুলির ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাভ টু, হ্যাজ টু, এবং যেগুলি বারবার ইউজুয়ালি বারবার হয় যেগুলি সেগুলির ক্ষেত্রে ব্যবহার হয় এম টু, ইস টু এবং আর টু। এম টু, ইস টু এবং আর টুর কোনো পাস্ট ফর্ম নেই, কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু পাস্ট ফর্ম রয়েছে হ্যাড টু। যে কাজটি বর্তমানে হচ্ছে একবারই হয় বা অদূর ভবিষ্যতে একবারই হবে সেই ক্ষেত্রে হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহৃত হয় পার্সন অনুযায়ী। কিন্তু কাজটি যদি কিনা অতীতে এমন কিছু একবার করতে হয়েছিল আমাকে বা করতেই হয়েছিল আমাকে, সেই ক্ষেত্রে আমাকে হ্যাড টু ব্যবহার করতে হয়। মাস্ট যেখানে ব্যবহার হয় সেখানে তুমি হ্যাড টু ব্যবহার করতে পারো স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ হিসেবে। কিন্তু এম টু, ইস টু, আর টুর জন্য কোনো পাস নেই। তুমি যদি ভাবো যে অতীতকালে আমাকে যেহেতু বর্তমানে বারবার কোনো কিছু করতে হলে আমরা এম টু ব্যবহার করি, ইস টু ব্যবহার করি, আর টু ব্যবহার করি, তাহলে অতীতকালে কোনো কিছু বারবার করতে হয়েছিল বা অভ্যস্ত ছিল আমি যে ব্যাপারে সে ব্যাপারে, সেখানে কি আমরা ব্যবহার করব ওয়াজ টু বা ওয়ার টু? না স্টুডেন্টস, এম টু, ইস টু, আর টুর পরবর্তীতে আর ওয়ার টু, ওয়াজ টু ব্যবহৃত হয় না। তাহলে কি ব্যবহৃত হয়? অতীতকালে কোনো কিছু বারবার করতে হয়েছে বা তুমি করতে অভ্যস্ত ছিল বা জেনারেলি তুমি করতে, এরকম কোনো কিছুর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ইউজড টু। ইউজড টু একটি সেমি মডাল ভার্ব, আমরা ব্যবহার করি ইউজড টু। যেমন এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে যে আই বট দিস বাইসাইকেল ইন মাই কলেজ লাইফ, কলেজ লাইফে যখন আমি আসলাম তখন আমি এই বাইসাইকেলটা কিনেছিলাম। স্টুডেন্টস খেয়াল করো, এটি বট একটি পাস্ট ফর্ম, এটি একটি পাস্ট ফর্ম মানে অতীতকালে কেনা হয়েছিল সাইকেলটি। আর এখন আমি বলছি আই ইউজ টু গো টু স্কুল বাই ফুট, আমি সাইকেলটি কিনেছিলাম হচ্ছে কলেজ লাইফে এবং তার আগে স্কুলে আমি গিয়েছি কিভাবে, আমি স্কুলে কিন্তু আমাকে একবার যাইতে হয়েছিল না, আমাকে স্কুলে যাইতে হয়েছিল অনেকবার, বারে বার,
প্রায় প্রতিদিন প্রতিদিন তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ টু ব্যবহার করেছি এজন্য হচ্ছে আই ইউজ টু গো টু স্কুল বাই ফুট তাহলে যে কাজটি বারবার বর্তমানে বারবার করতে হয় সেই ক্ষেত্রে হয় হচ্ছে এম টু ইজ টু আর টু এবং যেটি অতীতকালে বারবার করতে হয় সেই ক্ষেত্রে ব্যবহার হয় ইউজ টু খেয়াল করবে আমাদের আরও কিছু সেমি মডাল ভার্ব রয়েছে সেমি মডাল ওয়ার্ড যেগুলি কিনা আমরা স্পেশাল ওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকি আরও কিছু সেমি মডাল মানে দুইটা সেমি মডাল রয়েছে আরও সেটা হচ্ছে গোয়িং টু এবং অ্যাবাউট টু তোমরা খেয়াল করছো গোয়িং টু এবং অ্যাবাউট টুর পূর্বে বি দেওয়া রয়েছে ব্র্যাকেটে বি বলতে আসলে আমরা কি বুঝি বি একটি প্যাকেট এই প্যাকেটের ভেতরে রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়্যার তো এই গোয়িং টু এর পূর্বে বি যেহেতু রয়েছে তোমরা যখন সেন্টেন্সে ইউজ করবে যদি কি না বি ভাব দেওয়া থাকে তাহলে শুধুমাত্র গোয়িং টু বা অ্যাবাউট টু ব্যবহার করবে কিন্তু যদি বি ভাব দেওয়া না থাকে তোমাকে পার্সন অনুযায়ী একটি বি ভাব বসিয়ে নিতে হবে তো এই গোয়িং টু এবং অ্যাবাউট টু এগুলি কিভাবে ব্যবহৃত হয় গোয়িং টু এবং অ্যাবাউট টু এখনই হতে চলেছে বা ঘটতে চলেছে এরকম কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয় এখনই জাস্ট তুমি এখন যেমন আমার ভিডিওটি এখনই শেষ হয়ে যেতে চলেছে বা আমার ভিডিওটি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে কিছু তো এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে গোয়িং টু বা অ্যাবাউট টু ব্যবহার হয় মনে রাখবে গোয়িং টু এবং অ্যাবাউট টুর পূর্বে যদি কিনা বিভাগ দেওয়া থাকে তাহলে ভালো আর যদি না দেওয়া থাকে তোমরা পার্সন অনুযায়ী একটি বিভাগ বসিয়ে নেবে সেই ক্ষেত্রে ইজ গোয়িং টু আর গোয়িং টু বসতে পারে ইজ অ্যাবাউট টু আর অ্যাবাউট টু এম অ্যাবাউট টু বসতে পারে এখানে তাহলে গোয়িং টু অ্যাবাউট টুর ব্যবহার কি একটি সেন্টেন্সের মাধ্যমে দেখিয়েছি ধরো ইট ওয়াজ দ্য থার্ড টাইম ইন সেন্ট্রাল ফিল্ড সেন্ট্রাল ফিল্ডে ছিলাম আমরা এবং একটা ইফতারের সময় ছিল উই ড্যাশ বা ব্রেক আওয়ার ফাস্ট টুগেদার আমরা একসাথে ফাস্ট মানে কিন্তু রোজা আমরা যে এখন রোজা রাখছি সেই আমরা একসাথে ব্রেকফাস্ট কি করব বা করেছিলাম বা কি আমরা আসলে ওয়্যার অ্যাবাউট টু এটি একটি দেখো খেয়াল করো আগের সেন্টেন্সটি রয়েছে পাস্ট সুতরাং পরের সেন্টেন্সটিও আমরা একটি পাস্ট ভার্ব দিয়েছি সেই ক্ষেত্রে উই ওয়্যার অ্যাবাউট টু ব্রেক আওয়ার ফাস্ট টুগেদার আমরা একসাথে আর কিছুক্ষণের মধ্যে আমরা একসাথে আমাদের রোজা ভাঙার জন্য অপেক্ষা করতেছিলাম বা কিছুক্ষণের মধ্যে আমরা রোজা ভাঙবো এরকম বোঝানো হচ্ছে সেন্টেন্সটিতে যেহেতু এটা ইফতার টাইম ছিল তো এই হচ্ছে আমাদের স্পেশাল ওয়ার্ডস হিসেবে সেমি মোডাল এবং মোডাল ভার্বের সেমি মোডাল ভার্বের ব্যবহার তোমরা তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া থাকলো তোমরা এই হোমওয়ার্কগুলি করে এখানে নাম্বারিং করা রয়েছে তোমরা এই হোমওয়ার্কগুলি করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমরা আসলে আমাদের আজকে ক্লাস থেকে কি বললে তো সে পর্যন্ত সবাইকে টাটা বাই বাই